সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমরা আবারও চলে আসলাম আমাদের পরবর্তী ক্লাসে। আমরা গত ক্লাসে অনুশীলনী 2.2-এর তিনটি সৃজনশীল আলোচনা করেছিলাম। আজকে আমাদের আরও তিনটি সৃজনশীল আলোচনা করার কথা রয়েছে। আজকে আমরা শুরু করব 4 নম্বর সৃজনশীল থেকে। দেখো, তোমরা 4 নম্বর সৃজনশীলে কি রয়েছে, তোমরা আমাদের বোর্ডের কর্নারেই দেখতে পাচ্ছ যে 4 নম্বর সৃজনশীলে লেখা আছে যে কি লেখা আছে। দেখো, পিএলদের স্কুলের শিক্ষার্থীর সংখ্যা 650 জন, এর মধ্যে ছাত্র সংখ্যা 60%। তাহলে কী লেখা আছে যে পিএলদের স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 650 জন এবং এর মধ্যে ছাত্র সংখ্যা 60%। এবার বলছে 60%কে অনুপাতে প্রকাশ করো, যে সাধারণ অনুপাত আছে সেটাই প্রকাশ করতে। তাহলে দেখো, আমরা শুরু করতে সেই জিনিসটাই দেখি যে কিভাবে করা যায়। যে এটা হচ্ছে প্রশ্ন নম্বর চার, ক নম্বর, 60%। 60%, তাহলে পার্সেন্ট থাকলে আমরা কত ক্লাসে দেখতেছিলাম নিচে কত চলে আসবে, 100। তাহলে এটা যদি 10 দিয়ে কাটি হয় 6, নিচে আসে কত, 10। এটা যদি কাটি তাহলে প্রায় 3, এটা হচ্ছে 5। তাহলে কত হবে, এটা 3:5। এটাই হচ্ছে আমার উত্তর, যে 3:5। এবার আসো আমাদের খ নম্বর অঙ্কে। খ নম্বর অঙ্ক কী রয়েছে, দেখো, ওই স্কুলে ছাত্রী সংখ্যা কত। তাহলে ছাত্র সংখ্যা যদি 60% হয় তাহলে ছাত্রী সংখ্যা কত, 40%। তাহলে এভাবেও করা যায়, অথবা ছাত্র বের করেও ছাত্রী বের করা যায়। আমরা দেখি আগে ছাত্রীর অনুপাতটা বের করে নিই, তারপর ছাত্রী সংখ্যা বের করি, দেখা যাবে। তাহলে মোট শিক্ষার্থী কত, মোট শিক্ষার্থী ইকুয়াল কতজন আছে, দেখো 650 জন, 650 জন, ছাত্র ইকুয়াল 60%। তাহলে ছাত্র যদি 60% হয় তাহলে ছাত্রী কত হবে, অর্থাৎ দেখো ছাত্রী ইকুয়াল তাহলে কত হবে, 100 থেকে আমি 60 বিয়োগ করে দেবো, 100-60%, তাহলে ইকুয়াল কত হবে, 40%। তাহলে ছাত্রী হচ্ছে কত, 40%। তাহলে এই যে আমার যে 650-এর 40% কত, এটা বের করতে পারলে আমার ছাত্রীর সংখ্যা বের হয়ে আসবে। অতএব কী লিখবো, অতএব 650-এর 40% ইকুয়াল কত হবে, চল্লিশ পার্সেন্ট থাকার কারণে নিচে চলে আসলে কত, 100। 100 দ্বারা আমি যদি এটা প্রথমে 650-কে না কেটে 40-কে কাটি, দেখো একটু 40-কে কাটলে হয় এটা 4, নিচে আসবে 10। এই 10 দিয়ে যদি কাটি তাহলে এটা হবে 65, আর এটা হবে 1। তাহলে 65-কে তুমি 4 দ্বারা গুণ করো, 4×4=20, না থেকে 2×4=24, 25=26, 260 জন। তাহলে উত্তর কত হবে, উত্তর 260 জন। তাহলে বোঝা গেছে, জাস্ট 650-এর 40%। তাহলে তুমি এর পিছনে লিখে নিতে পারো, তাই ছাত্রী সংখ্যা ইকুয়াল 650-এর 40%। এটা তুমি লিখতে পারো যে যদি তুমি চাও যে যদি এটা আরো একটু সংযত করো, তাই ছাত্রী সংখ্যা ইকুয়াল, তাহলে ছাত্রী সংখ্যা ইকুয়াল কত হবে, 650-এর 40% ইকুয়াল কত, 260 জন। আর একটু সুন্দর হলো কথাটা, যে তাহলে এইভাবে আমি কী করতে পারলাম, যে আমার ছাত্রী সংখ্যাটা বের করতে পারলাম। এবার আমরা যে জিনিসটা বের করবো, গ নম্বরে কী রয়েছে সেইটা দেখো। গ নম্বরে রয়েছে যে যদি কোনো একদিন 10% শিক্ষার্থী অনুপস্থিত থাকে, তাহলে ওই দিনে কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল। আগের মতো সেম প্রসেস আমরা 3 নম্বর সৃজনশীলে দেখে আসছিলাম, যে 10% শিক্ষার্থী অনুপস্থিত, তার মানে উপস্থিত কত পার্সেন্ট শিক্ষার্থী, 90%। 10% অনুপস্থিত, তার মানে উপস্থিত হচ্ছে 90%। তাহলে আমরা এই 90% উপস্থিত শিক্ষার্থী কতজন সেটা দেখব। দেখো আমি এখানে গ করি, গ নম্বর, তাহলে উপস্থিত শিক্ষার্থী এগুলো তাহলে কত, গ নম্বরে দেখো আছে, সরি, অনুপস্থিত শিক্ষার্থী হচ্ছে 10%। অতএব উপস্থিত শিক্ষার্থী এগুলো তাহলে কত হবে, 100-10
10%, তাহলে কত হবে 90%। তাহলে এটা হচ্ছে আমার কি উপস্থিত শিক্ষার্থী, তাই তো? তাহলে তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত, তাই না? অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, তাহলে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত হবে? মোট শিক্ষার্থী আমরা আগেই জানি 650 জন, তাহলে কি হবে 650 এর 90%, তাহলে কত হবে 650 এর 90 বাই কত 100 জন। তাহলে দেখো এটা 9 দিয়ে কাটে, মানে 10 দিয়ে কাটে, নিচে আসলো 10, 9 10 কে 90, 10 10 কে 100, হলো কত 10। এবার যখন 10 দিয়ে আমি 650 কাটলাম, 10 কে 10, 65, তাহলে 65 দেয়া তোমার 9 দ্বারা গুণ করলে কত হবে দেখো, 5 নং 45 এর 5, আত থেকে 4, 6 নং 54, 54 আর 4 কত হবে 58, এতজন। এটাই হচ্ছে কি আমার উত্তর। তাহলে আমি পেয়ে গেলাম কি আমার উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, তাহলে অনুপস্থিত ছিল 10%, এখান থেকে আমি বের করে নিয়ে আসলাম কি উপস্থিত শিক্ষার্থী। আর যখন আমি উপস্থিত শিক্ষার্থী বের করতে বললাম, সেইখান থেকে বের করে কি নিয়ে আসলাম উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। এটাই ছিল আমাদের 4 নম্বর সৃজনশীল প্রশ্ন। এবার আমরা চলে আসি দেখো আমাদের 5ম সৃজনশীল প্রশ্নে কি আছে। দেখো 5ম নম্বর সৃজনশীল প্রশ্ন, যে ইমা পরীক্ষায় 85% নাম্বার পেয়েছে। ইমা কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 85% নাম্বার পেয়েছে। পরীক্ষায় মোট নাম্বার হচ্ছে 800, পরীক্ষার মোট নাম্বার কত 800। তাহলে 85কে সাধারণ অনুপাত এবং ভগ্নাংশ অনুপাতে প্রকাশ করো। 85কে সাধারণ, ভগ্নাংশ এবং অনুপাত দুইটা জিনিসই প্রকাশ করতে বলছে। অনুপাতে প্রকাশ করতে বলছে, আবার কি সাধারণ ভগ্নাংশ প্রকাশ করতে বলছে। তাহলে দেখি আমি এটা একটু মুছে দিই, শুরু করি আমাদের 5 নম্বর সৃজনশীল। দেখো সৃজনশীল নম্বর হচ্ছে 5, এটা হচ্ছে ক। তাহলে কি 85%, তাহলে 85% মানে কত 85/100, এটা আমরা সবাই জানি। তাহলে এটা কত হবে যদি আমি কাটাকাটি করি, ধরো 5 দিয়ে কাটলাম, 5 20 100, 5 অক্ষে 5, 5 7 35, 17/20, তাহলে 17/20, এটা হচ্ছে আমার সাধারণ ভগ্নাংশ। আর অনুপাত কত হবে তাহলে, ইকুয়াল টু 17:20। উত্তর সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ 17/20, এবং সাধারণ অনুপাত দুইটা জিনিস চেয়েছে, আমরা দুইটা জিনিসই দেখব। তাহলে সাধারণ অনুপাত কত হচ্ছে দেখো 17/20, 17/20। এবার চলে আসো আমাদের খ নম্বর প্রশ্ন কি বলছে একটু দেখো, যে ইমা কত নাম্বার পেল। তাহলে মোট নাম্বার 800, তো এর কত পার্সেন্ট পেয়েছে, 85% পেয়েছে, তাই না? তাহলে মোট নাম্বার কত সেটা লিখবো, মোট নম্বর ইকুয়াল 800। তাহলে ইমা পায় তাহলে কত পার্সেন্ট, ইকুয়াল টু 85%। তাহলে এখানে দেখে করি, অতএব ইমার নম্বর তাহলে ইমার নম্বর কত হবে 800 এর 85%, তাহলে কত হবে 800 এর 85% মানে কত, উপরে যাবে 85, নিচে আসবে কত 100। তাহলে দেখো এটাকে আমি আগে থেকেই কাটতে পারি 1, আর এটা কত হবে 8, তাহলে কত হবে 100 দ্বারা আমি যদি আমি কেটে দিই, তাহলে 8 দিয়ে 85 গুণ করলে কত হবে দেখো, 5 8 40 0, অত থেকে 4, 8 8 64, আর 4 কত হবে 65 66 67 68, তার মানে কত হলো 680 নম্বর। উত্তর কত হবে তাহলে, উত্তর 680 নম্বর। তাহলে আমরা কত নম্বর পেলো তাহলে ইমা, 680 নম্বর পেলো। এবার দেখো
গ নম্বরে কি বলছে তাহলে, যে যদি মোট নাম্বার 1000 হতো তার পূর্বের প্রাপ্ত নম্বর ও পরের প্রাপ্ত নাম্বারের অনুপাত কত হতো? তাহলে নাম্বার চেঞ্জ হয়ে গেছে, এবং বলছে কি তাহলে অনুপাতটা কত হতো, তাই না? নাম্বার যদি 1000 হতো তাহলে 85% কত আসতো, এবং আমার এই পূর্বের নাম্বার এবং পরবর্তী নাম্বারের অনুপাতটা, পূর্বের প্রাপ্ত নাম্বার এবং পরবর্তী প্রাপ্ত নাম্বারের অনুপাতটা বের করতে বলছে। তাহলে আমার এই 680 নাম্বার কাজে লাগবে, আমি এটাকে রেখে দিব। আচ্ছা আমি একটু মুছি বোর্ডটা, বোর্ডটা বসে করি। দেখো আমরা তাহলে করতেছি এবার হচ্ছে গ নম্বর প্রশ্ন, তাই না? তাহলে এই গ নম্বরে আমি কি লিখে নেব, যে খ হতে পাই পূর্বে ইমার প্রাপ্ত নম্বর ইকুয়াল টু 680, তাই না? আবার আবার মোট নম্বর কত, মোট নম্বর ইকুয়াল টু 1000 ইমা পায়, ইমা পায় কত পার্সেন্ট পায় বলো তো, ইমা ইমা পায় 85%, 85%, তাই না? অর্থাৎ কি ইমার নাম্বার, ইমার ইমার নাম্বার তাহলে কত হবে 1000 এর 85%, তাহলে কত হবে 1000 এর 85/100, তাহলে কী হবে কাটাকাটি গেলে দেখাচ্ছে 10, তাহলে কত হবে 850, তাই না? তাহলে কি আমরা পাইলাম বর্তমানটাও পাইলাম, আবার কি পূর্বেরটাও জানি। তাহলে আমরা এবার কি অনুপাতে প্রকাশ করতে পারি, এই সাইডে অনুপাতে প্রকাশ করি। অতএব পূর্বের প্রাপ্ত নম্বর অনুপাত বর্তমানে প্রাপ্ত নম্বর ইকুয়াল টু তাহলে কত হবে 680/850, বুঝে গেছি? পূর্বে ছিল কত 680, আমি সেটাই লিখলাম, আর বর্তমানে কত পেয়েছি 850, আমি সেটাই লিখলাম 850 নম্বর। তাহলে অনুপাত মানে কি আগে থেকেই জানি ভাগ, তাহলে প্রথমটা আসবে লবে, দ্বিতীয়টা আসবে কত হরে, 10 দিয়ে কাটলে হয় 68, 5 দিয়ে কাটলে হয় 85। তাহলে দেখো এটা কি আর কোনো কিছুতে যায়, এই যে জিনিসটা আছে এটা কি আর কোনো কিছুতে যায়? দেখো আমার মনে হয় আর কোনো কিছুতে যায় না। তাহলে কত হবে, তাহলে এটা লেখা যাবে 68/85 ইকুয়াল কত হবে 68/85, এটাই হচ্ছে কি উত্তর। তাহলে উত্তর কত দাঁড়ালো 68/85। তাহলে এটা ছিল আমাদের প্রশ্ন নম্বর 5 নম্বর সৃজনশীল। এবার আমরা চলে আসব এই 19.2.2-এর সর্বশেষ যে সৃজনশীলটি রয়েছে সেই সৃজনশীলটিতে, সেটা হচ্ছে 6 নম্বর সৃজনশীল। দেখো যে বলছে কি 6 নম্বর সৃজনশীলে, রাজশাহী থেকে 240টি ফজলি আম কিনে আনা হলো, কয়টি আম কিনে আনছে 240টি ফজলি আম কিনে আনা হলো, এর মধ্যে 15টি আম পচে গেছে, 240টি 15টি কি পচে গেছে, এবং দেখো আমগুলো 4500 টাকায় বিক্রি করলে 6.4% ক্ষতি হলো। তা আমি কত টাকায় দেখো যে কত টাকায় বিক্রি করলাম, যে 4500 টাকায় বিক্রি করে আমার ক্ষতি হয়েছে 6.4%, মানে প্রতি 100 টাকায় 6 টাকা, 6-এর সাথে 1/4 অংশ আমার ক্ষতি হয়। এবার দেখো ক নম্বরে বলছে ভালো আমের সংখ্যা, তাহলে কি, আচ্ছা সবার আগে আমার বোর্ডটা মুছতে হবে। দেখো দেখো কী বলা হয়েছে, এটা হচ্ছে আমার 6 নম্বর কোশ্চেন। দেখো প্রথমে বলা হয়েছে যে ভালো আমের সংখ্যা, তাই তো? ভালো আমের সংখ্যা তাহলে মোট আম, তাহলে ক নম্বর মোট আম ইকুয়াল মোট কতটি আম কিনছি বলো তো, 240টি,
240টি, তাহলে পচে যায় তাহলে কতটি আম পচে যায়? আমি আগেই বললাম যে 15টি আম পচে গেছে, তাহলে কতটি? 15টি। অতএব কি ভালো আম এগুলো তাহলে কত হবে? 240 - 15 তাহলে থাকে কত? 225টি। এটাই হচ্ছে কি উত্তর। উত্তর কী হবে তাহলে? 225টি। খ নম্বর প্রশ্ন দেখো, খ নম্বর কি বলছে? যে শতকরা কয়টি আম ভালো ছিল? তাহলে তুমি চিন্তা করো, 240টি আমি ভালো ছিল, 225টি। তাহলে আমি লিখে নিই যে ক হতে পাই ভালো আম ইকুয়াল 225টি। তাহলে এটা বলছে যে এবার কি বলছে, শতকরা মানে 100তে হিসাব করতে বলছে। তাহলে আমরা হিসাবটা কোথায় নিয়ে আসবো? 100তে নিয়ে আসার চেষ্টা করবো। দেখো তাহলে এবার কী লিখবো তাহলে, যে 240টিতে ভালো থাকে, 240টি আমে ভালো আম কতটি? ভালো আম হচ্ছে 225টি। অতএব একটি আমে ভালো আম 225 বাই কত হবে? 240টি। অতএব কতটি আস শতকরা বলছে? 100টি আমে ভালো আম 225 * 100 বাই 240টি। তাহলে এটা হচ্ছে 10, আর এটা হচ্ছে কত? 24। তাহলে এটাকে যদি আমি আবার কাটি 5 দ্বারা, দেখো 5 2 দ্বারা কাটলাম, এটা হচ্ছে 12। তাহলে দেখো আর কোনো কিছুতে কাটা যায় কি না, তাহলে থাকে কত? উপরে যদি আমি গুণ করি তাহলে আরও 3 দ্বারা কাটা যাইতে পারে। দেখো যদি 3 3 = 21, হ্যাঁ 3 দ্বারা কাটা যায়, 3 * 12, আর এটা হচ্ছে 3 * 21, থাকে 1 3 = 75। তাহলে 5 = 75-এ কত হবে? 5 = 75 হচ্ছে তোমার 375/4। তাহলে কত হলো? আমি এইখান থেকে শুরু করি, ইকুয়াল 375/4, এতটি, তাই না? তাহলে এটা যদি আমি ভাগ করি, তোমরা একটা রাফ করো দেখো কত হয়, তাহলে এটা ভাগ করলে হচ্ছে 93 * 3 = 4। রাফটা তোমরা করবো অবশ্যই, 93 * 3 = 4টি। তাহলে উত্তর যখন লিখবো তখন কী আসবে? উত্তর 93 * 3 = 4%। তাহলে বোঝা গেছে তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 93 * 3 = 4% হচ্ছে। এবার বলছে কি যে আমগুলোর ক্রয় মূল্য কত? তাহলে আমি কত টাকায় বিক্রি করছিলাম? 4500 টাকায়। এবং শতকরা কত ক্ষতি হয়েছিল? 6 * 1 = 4% ক্ষতি হয়েছিল। হ্যাঁ আমি গ নম্বরের কথা বলছি, খ নম্বর কিন্তু আমাদের এখানে শেষ। গ নম্বরে কী বলছে? যে ক্রয় মূল্য বের করতে। তাহলে 4500 টাকায় বিক্রি করে আমি ক্ষতির সম্মুখীন হয়েছিলাম, এবং সেই ক্ষতির পরিমাণ কত ছিল? 6 * 1 = 4%। এটাই তো। তাহলে এই যে 6 * 1 = 4% ক্ষতির সম্মুখীন আমি হয়েছিলাম, তাহলে এই 100 টাকায় ক্ষতি হয় কত টাকা? 100 টাকা, এই যে ক্ষতিটা হয়। তাহলে আমি এবার একটু দেখব যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্যটা কত হয়, তাই না? একটু এটা মুছে দিয়ে দেখো, 2 নম্বরের জন্য দেখো আমরা এবার করতেছি 6-এর হচ্ছে গ। তাহলে 6 * 1 = 4% ক্ষতিতে, তাহলে ক্ষতিতে এবার চিন্তা করো, এত যদি ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য যেহেতু শতকরা আছে এই কারণে আমরা কিন্তু 100-তে আসছি, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য তাহলে কত হবে? যেহেতু ক্ষতি হয়েছে তাই যদি 100 থেকে বিয়োগ হবে, 6 * 1 = 4 টাকা, তাহলে কত হলো? 100 - 24 = 25/4 টাকা।
তাহলে কত হচ্ছে, চার হচ্ছে লসাগু, 400 - 25 টাকা, তাহলে কত হবে 375/4 টাকা। তাহলে কি দাঁড়ালো, যে বিক্রয় মূল্য যদি এটা হয় তাহলে ক্রয় মূল্য কত, 100 টাকা। তাহলে আমি এই অঙ্কটি এখন করব, যে তোমার বিক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্য বের করতে বলছে, যেটা বের করতে বলবে সে সবসময় আমরা জানি কি ডান দিকে আসবে। তাহলে আমরা সেই ডান দিকে আসার জিনিসটাই দেখি, যে কি লিখবো, যে বিক্রয় মূল্য 375/4 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত, অর্থাৎ বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য তাহলে কত হবে, অবশ্যই ভাগ হবে 100/375/4 টাকা। তাতে বিক্রয় মূল্য কত, যেহেতু এখানে বিক্রয় মূল্য ছিল কত, 4,500 টাকা, তাই না? তাহলে আমি লিখবো কত, 4,500 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে কি হবে, 100 × 4,500/375। দেখো এই যে চার আছে, চারটা মানে একটা ভগ্নাংশ আছে, তার মানে কি 4 গুণ হয়ে উপরে চলে যাবে। তাহলে আমি একবার এখানে করে দিলাম, 4 উপরে চলে গেলো। যেহেতু ভগ্নাংশের যে ভাগ আছে এটাকে যদি গুণ দিই তাহলে হর যাবে লবে, তাহলে হর এই 4 লবে চলে আসে, আর লব ছিল হরে, মানে লব চলে যাবে হরে, হরে চলে আসে। তাহলে এই যে ভাগটা আছে এই ভাগটিকে এখন আমাদের করতে হবে। দেখো তাহলে এই ভাগটা করলে কত হয়, তাহলে এটাকে যদি আমি প্রথমে 5 দিয়ে কাটার চেষ্টা করি তাহলে কত হয়। দেখো এটা দেখো 5 দিয়ে কাটলাম, কোনটাকে, এটাকে 5 দিয়ে কাটি, তাহলে 5 × 45 = 900। এটা 5 দিয়ে কাটলে 5 × 7 = 35, 5 × 2 = 75। তাহলে 25 দিয়ে কাটা যায়, দেখো 4 × 25 = 100, 3 × 25 = 75, 900, 3 অক্ষে 3, 3×3 = 9, 300। সুন্দরভাবে কাটা গেল, প্রথমে কী কাটলাম 4,500 থেকে 75, 5 দিয়ে কাটলাম পাইলাম 900, এখানে পেলাম 75। এবার 25 দিয়ে কাটলাম, 3 × 25 = 75, 4 × 25 = 100, এবার যে 3 পাইলাম 3×900 কাটলাম 300, তাহলে 3×4 = 12, 4×4 = 4800। তাহলে এখানে কত দাঁড়াইল, হইল 4800 টাকা। এটাই হচ্ছে কি আমার উত্তর। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে কত, 4800 টাকা। তাহলে দেখো আমরা এই অধ্যায়ের যে সৃজনশীলগুলো করলাম অবশ্যই তোমরা বাসায় বারবার প্র্যাকটিস করবো, যাতে তোমরা খুব সুন্দরভাবে এই জিনিসটা করতে পারো, তোমাদের কোনো অসুবিধা না হয়। এবং আমি আবারও বলছি, যখন কোশ্চেনগুলো সলভ করবা তখন অবশ্যই কোশ্চেনটি আগে তোমার খাতায় তুলে নিবে, তারপর অঙ্ক শুরু করবে, এবং পুরোপুরি অঙ্ক না বুঝলে অবশ্যই আমাকে জানাবে। আর পরবর্তী ক্লাসে আমরা 2.3-এর সৃজনশীলগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।